শহরে ফের রহস্য মৃত্যু, তরুণী ঝুলন্ত দেহ উদ্ধার কসবায়, মৃতের নাম পূজা ঝা। তদন্তে কসবা থানার পুলিশ, তদন্তকারীদের অনুমান আত্মঘাতী হয়েছেন তরুণী, কিন্তু কি কারণে আত্মহত্যা তা স্পষ্ট নয়। পুলিশ জানতে পেরেছে বিহারের বাসিন্দা তরুণীর বাবা কর্মসূত্রে থাকতেন বর্ধমানে, দুবছর আগে বিয়ে হয় কসবার রোশন ঝায়ের সঙ্গে। পরিবারের দাবি, মঙ্গলবার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা দরজার ফাঁক দিয়ে দেখতে পান পূজার ঝুলন্ত দেহ। আর সকালে যখন 7:45 সময় উঠেছে ইনি, দেখছে যে পূজা উঠে দিই, যখন অনেকক্ষণ ডেকেছে উঠে দিই, তখন আমাকে বললো কি পূজা মনে হয় রাগ করে রয়েছে, উঠছে না। তা আমি এসে দেখলাম, আমি দরজা ধাক্কা দিলাম, ধাক্কা দিতে দেখলাম দরজা খুলছে না, তো পূজা সাড়া দিচ্ছে না। তো যখন এরকম করে জোরে ধাক্কা মারলাম, একটুখানি স্ল্যাশ ইয়ে হয়ে যায়, ওইখান থেকে দেখা গেল যে ঝুলছে। তদন্তকারীরা জানতে পেরেছেন বড়দিনের পার্টিতে মঙ্গলবার রাতে বাড়ির বাইরে ছিলেন রোশন, রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথাও হয় পূজার। তদন্তকারীদের অনুমান তারপরই আত্মঘাতী হন তরুণী। কি কারণে এই ঘটনা ঘটল তা জানতে মৃতার শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা, মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। যে মোবাইল ফোন থেকে শেষবার স্বামীর সঙ্গে কথা হয় পূজার, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।